নতুন উদ্যোক্তা তৈরি ও তাদের উৎপাদিত পণ্য সামগ্রী বাজারজাতে সহায়তা করতে বগুড়ায় তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের টিটু মিলনায়তন চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। এবারের মেলায় দেশি ও হাতের তৈরি বিভিন্ন ধরনের পোশাক, গহনা, ক্রুশের জুতা ও খাদ্য সামগ্রী সহ 40টি স্টল বসেছে। মেলার আয়োজকরা বিকালে মেলা চত্বরে অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে ও কেক কেটে মেলার উদ্বোধন করেন। এ সময় অতিথিরা মেলার প্রয়োজনীয়তা ও উপকারিতা তুলে ধরেন, পাশাপাশি পণ্যের গুণগত মান বজায় রাখার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। শুধু বগুড়াই নয়, এই বগুড়ার পাশাপাশি আশেপাশে আমাদের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতেও এই বগুড়ার উদ্যোক্তাদের যে সকল পণ্য রয়েছে এই পণ্যগুলোর গুণাগুণ সম্পর্কে তারা জানতে পারবে এবং উদ্যোক্তারা কীভাবে নিজেকে উদ্যোক্তা তৈরি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে দেশের অর্থনীতিতে তারা যুক্ত হয়ে দেশের অর্থনীতির চাকাকে তারা সফল করবে। প্রত্যেকটা তো সামাজিক রাষ্ট্রের টাইম থাকে, তো আমি সবার কাছে অনুরোধ করব যে যিনি সাধারণ ক্রেতার কাছে হোক বা একজন উদ্যোক্তা হয়ে আরেকজন উদ্যোক্তার সাথে হোক বা একজন উদ্যোক্তা হয়ে রাষ্ট্রের সাথে হোক, তাদের যে সম্পর্ক, তাদের যে ফর্মালিটিগুলো, আমি আশা করব যে আপনারা সেগুলো সবসময় স্বচ্ছভাবে পালন করবেন। এবারের মেলায় আসা উল্লেখযোগ্য পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতিবন্ধীদের হাতের তৈরি বিভিন্ন ধরনের পোশাক, গহনা, এছাড়া ক্রুশের জুতা দর্শনার্থীদের নজর কেড়েছে। প্রতিবন্ধী উদ্যোক্তাদের হাতের তৈরি পোশাক দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশের বাজারেও যাচ্ছে। মসলিনের হাতের কাজ, মসলিন শাড়ি এবং মসলিন লেহেঙ্গাতে আমি নতুন একটি ট্রেডিশন তৈরি করছি, যেখানে রংধনু বিভিন্ন গ্রামীণ দৃশ্য আমি হাতের কাজের মাধ্যমে ফুটিয়ে তুলি। অনেক ভালো লাগে এই যে আপনি বললেন যে প্রতিবন্ধী, এই কথাটা আমার এখন মনে হয় না। আমার মনে হয় যে আমি সুস্থ স্বাভাবিক মানুষ, আমি সব জায়গায় যাচ্ছি, সবার সাথে মিষ্টি কথা বলছি। আমার মনে হয় যে আমি এটা করতে পেরে আরও অন্যান্য প্রতিবন্ধীদের জন্য একটা উদাহরণ তৈরি করে দিতে পারছি। আমি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি, স্পন্দন প্রতিবন্ধী নারী পরিষদের সেক্রেটারি এবং এনজিটিওতে আমি একটা কাজ করি, চাকরি করি। আমার এখানে প্রতিবন্ধী নারীরা বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে, তাদের হ্যান্ড পেন্ট আছে, সেলাইয়ের কাজ আছে, কারচুপি আছে। হ্যাঁ, এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন এই প্রোডাক্টগুলো প্রতিবন্ধীরাই তৈরি করে। আমার সাথে 10 জন প্রতিবন্ধী আছে, ওরা 10 জন এই প্রোডাক্টের সাথে জড়িত আছে। আর এমনিতে 153 জন সদস্য আমার প্রতিবন্ধী সদস্য, ওরা বিভিন্ন ধরনের কাজ করে, শুধু এই কাজ না। তারপরেও আমরা চাই যে প্রতিবন্ধীরা তাতে এগিয়ে যায়, তাদের যেন কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়, তারা যেন ঘরের মধ্যে বসে না থাকে, তারা যেন সামনে উঠে আসে। আমাদের যাবতীয় দেশের যত ধরনের থ্রি পিস, শাড়ি, টু পিস, থ্রি পিস সব কিছু পাওয়া যায় এবং আমাদের বিজনেসটা অনলাইন অফলাইন দুইটোই। আঁচল বুটিক অ্যান্ড ফ্যাশন আমার স্টলের নাম। আমি আমার অফলাইনেরও বিজনেস আছে, দীর্ঘ 14 বছর ধরেই আমি এই বিজনেসের সাথে জড়িত। আমি একজন উদ্যোক্তা, এগুলো আমার অনলাইনেও সেল হয়, পাইকারিও সেল হয়, আর মেলাতেও আমি মানে অংশগ্রহণ করি। আমি সোনিয়া হক, বগুড়া উদ্যোক্তা মেলায় আমি অংশগ্রহণ করেছি। আমার পেজের নাম স্বপ্নিক। আমার পেজে আপনার হাতের তৈরি ব্যাগ আছে, তারপরে কাটওয়ার্কের পোশাক আছে, থ্রি পিস আছে, ব্লক, বাটিক, এছাড়া বিছানার চাদর আছে, বেতের তৈরি ব্যাগ আছে। মোটামুটি সব কিছু আইটেমই রাখার চেষ্টা করি, যেন একটা পেজ থেকে মানুষ বিভিন্ন ধরনের আইটেম নিতে পারে। পানিপুরি, ফুচকা, চটপটি এবং ড্রিঙ্কস হিসেবে আছে ব্লু কোরাশিও, যেটা মানে অ্যাভেলেবেল না, আনকমন কিছু, স্পেশাল কিছু রিফ্রেশমেন্ট, মানে ঘোরার পর ঘুরে ফিরে মানুষ খাচ্ছে, এটা খুব চলতেছে আলহামদুলিল্লাহ। যা কিছু কাজে দামও রিজনেবল প্রাইসে রাখছি যতটুকু পারছি। করোনাকালে স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা সচল করতে বগুড়ার উদ্যোক্তা মেলা অনেকটাই সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন মেলায় আসা ক্রেতা বিক্রেতারা। এস এম আবু সাইদ, পুনর্নিউজ।